বন্ধুরা, এদিকে কিন্তু নাটোরের সেই ভাইরাল হওয়া শিক্ষিকা মুসাম্মদ খায়রুন্নাহার মৃত্যুবরণ করেছে, আপনারা শুনেছেন ইতিমধ্যে। যদিও বলা হচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তার স্বামী দাবি করছে সে নাকি আত্মহত্যা করেছে। আসলে সঠিক তথ্য কী এটা ময়নাতদন্তের পরেই বোঝা যাবে যে আসল ঘটনা কী। তো ময়নাতদন্ত যখন শেষ হবে তখন আমরা জানতে পারবো আসলে সে কি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে মামুন ভোরের দিকে তার প্রতিবেশীদেরকে ডেকে বলে যে তার ওয়াইফ নাকি আত্মহত্যা করেছে। তখন প্রতিবেশীর লোকজনরা সবাই এসে মামুনকে আটকে রাখে এবং পুলিশে খবর দেয়। পুলিশ তখন এসে তাৎক্ষণিকভাবে মামুনকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং তার বউকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তো বন্ধুরা, আসলে বাংলাদেশে বেশ কিছু ঘটনা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে নেগেটিভভাবে নেয়, অনেকেই পজিটিভ আকারে নেয়। আসলে শিক্ষিকার এই বিয়েটা অনেকেই পজিটিভই ভাবেই নিয়েছিল যে তার একাকিত্ব জীবনে হোক না, তার থেকে বয়সও ছোটো, সে বিয়ে করেছে, একটা ইসলামিক বিধান মেনেছে, এটা কিন্তু অনেকেই পজিটিভ আকারে দেখছে। কিন্তু অনাকাঙ্ক্ষিত এরকম একটা মৃত্যুর বিষয় এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। এখানে উল্লেখ্য যে এই খায়রুন্নাহার যে ম্যাডাম সহকারী অধ্যাপিকা, উনি কিন্তু মূলত গুরুদাসপুর খুবজিপুর এম হক ডিগ্রি কলেজের একজন অধ্যাপিকা, সহকারী অধ্যাপিকা ছিলেন। উনি যে আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে সেই বিষয়টি হয়তো আমরা পরে জানব, কিন্তু উল্লেখ্য ওনার কিন্তু আগেও একবার বিয়ে হয়েছিল, যে সংসারটি মনিবনা না হওয়ার কারণে হোক আর যে কারণে হয়নি। তারপরে উনি তার একাকিত্ব জীবনে ছাত্রের বয়সী এই মামুনকে বিয়ে করে, মামুন বিয়ে করে একটা মানে দৃষ্টান্ত স্থাপন করেছিল বাংলাদেশে যে আসলে বয়স নয়, ভালোবাসার কাছে সব কিছু পরাজিত হয়। কিন্তু এটা আসলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য কাম্য নয়, যারা সবাই তাকে পজিটিভ দিক দিয়ে দেখতে ছিল। তো এই জন্য আমরা আসলে বাংলাদেশের যে পুলিশ বা প্রশাসন বিভাগ আছে তাদের কাছে আকুল আবেদন করব বিষয়টি যাতে সঠিক তদন্ত হয় এবং এটার সঠিক সুরাহা হয়। তো বন্ধুরা, বিষয়টি জেনে খুব কষ্ট পেলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আমাদের সমাজে আর না ঘটে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।